ফেরাউন কাকে বলে? ফেরাউন ডেফিনিশন কি আসলে? আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলে আমি বলবো ইউনাইটেড নেশনস একটা ফেরাউন, অফকোর্স ফেরাউন, কারণ সে ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডকে আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে বের করে মানুষের হুকুম আহকামের দিকে নিয়ে গেছে। সিম্পল, কোরআন আপনি খুলবেন 44টা জায়গায়, কয়টা জায়গা? 532টা আয়াত আছে, সুবহানাল্লাহ, 44টা জায়গার 532টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা ফেরাউন মূসা ফেরাউন মূসা ফেরাউন আমাদেরকে বলেছেন। কোরআন কাদের জন্য? আচ্ছা, আমাদেরকে এই এই ঘটনাটা বারবার বলার কি কারণ? আল্লাহ পাক কেন এতবার করে মূসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা আমাদেরকে বলছেন? কারণ কি? আমাদের উম্মার সাথে তার কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগ যেটা, সেটা চলে যাওয়ার পরে এই ফিতনার যুগে সারা বিশ্বজুড়ে নতুন নতুন ফেরাউনদের উদ্ভব হবে ইনশাআল্লাহ। হয়েছে কি হয় নাই? এবং এটা এটা চিরায়ত পরিণতি। আল্লাহ পাক এই এতবার করে 532 বার এই মানুষদেরকে ফেরাউনের গল্প কেন শোনাচ্ছেন? যাতে ফেরাউনের পরিণতি সম্পর্কে এরা সচেতন হয়, যাতে ওরাও ফেরাউনের পরিণতি সম্পর্কে সচেতন হয়। কে ফেরাউন? তার নাম রেমেসিস টু, রেমেসিস। তো ফেরাউন কোনো নাম নয়, এটা একটা রাষ্ট্রীয় পদ, ঠিক আছে? তো তার একটা নাম ছিল, আমি নামটা এই মুহূর্তে স্কিপ করে ফেলছি, সম্ভবত আল্লাহ মাফ করুক, আমি নামটা ভুলে গেছি। তো রেমেসিস টু হচ্ছে তার একটা নাম, আরেকটা নাম আছে, আল্লাহ মাফ করুক। তো কি কি কারণে সে ফেরাউন হলো, কেন তাকে ফেরাউন বলা হচ্ছে? এক, দেখুন, ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসাআকুম। মূসা আলাইহিস সালামের কওমের বনু ইসরাঈলদের ছেলেদেরকে মেরে ফেলছে, মেয়েদেরকে জীবিত রাখছে। সারা বিশ্বজুড়ে তোমরা কি মুসলমান ছেলেদেরকে মেরে ফেলছো না? এখন আমরা তাদেরকে বলতে চাই, মেসেজ দিতে চাই, সারা বিশ্বজুড়ে 90 ফেরাউনরা মুসলিম ছেলেদেরকে মেরে ফেলছে না? এখন মেয়েদেরকে জীবিত রাখছে না? এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে 532 বার, এদেরকে মেসেজ দেওয়া হচ্ছে। কে ফেরাউন? যে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। সারা ওয়ার্ল্ড যারা চালাচ্ছে তারা এই দাবি প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে ঠিকই করছে। ওয়ার্ল্ডের কোন কোন কতগুলো জায়গায় আপনি দেখবেন যে অবনত চিত্তে আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা পেতে নিচ্ছে? কয়টা জায়গায় আল্লাহ পাকের সুপ্রিম লসগুলোকে এস্টাবলিশ করা হচ্ছে? তার এটাকে ইনডাইরেক্টলি আপনি চ্যালেঞ্জ করছেন, আল্লাহ পাকের কিতাবে কিতাবকে আপনি ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করছেন। এবং এটা আপনি সরাসরি না বললেও, যে আমি মহান রব নই এ কথা সরাসরি না বললেও আপনার কাজে এটা প্রমাণ করছেন। আল্লাহ পাকের সমস্ত আহকাম হুকুম ইসলামিক বিধানগুলোকে উঠিয়ে দিয়ে জাহেলিয়াত প্রতিষ্ঠা করছেন, শিক্ষাক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ইভেন পলিটিক্যাল ক্ষেত্র। তাহলে এটা কি ফেরাউনের আচরণ নয়? এটা কি ফেরাউনের আচরণ নয়? ফেরাউন কাকে বলে? ফেরাউন ডেফিনেশন কি আসলে? তাকে একটার পর একটা নিদর্শন দেখানো হয়েছে, নয়টা নিদর্শন দেখানো হয়েছে। আপনি সূরা তহা পড়ুন, কসাস পড়ুন, পাবেন নয়টা নিদর্শন। এতগুলো নিদর্শন আয়াত দেখার পরেও ফেরাউন ইমান নিয়ে আসে নাই। তো এখন সারা ওয়ার্ল্ডে যারা আছে বড় বড় ফেরাউন, নমরুদ, আজার, এদের সামনে নিদর্শনের অভাব আছে? এরপরেও কি তারা ইসলাম কবুল করছে, আত্মসমর্পণ করছে? ইসলামের উপর এত আগ্রাসন, এত মানে ম্যাসাকার্ড অবস্থার পরেও ইসলাম কি দিন দিন কমছে না বাড়ছে? নিদর্শন মুসলিমদের উপর এত সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষাক্ষেত্রে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, পলিটিক্যাল আগ্রাসন, এরপরেও কি মুসলিমরা কমেছে না বেড়েছে? নিদর্শন সারা বিশ্বে পর্দা পর্দা কত কথা, তারপরে পশ্চিমারাই এখন পর্দা করছে, নিদর্শন ওরাই এখন পর্দার দিকে আসছে। প্রতিটা জায়গায় আপনি দেখুন, শিক্ষা থেকে উঠাই দিচ্ছেন ইসলাম, কিন্তু তারপরেও মানুষ মাদ্রাসার দিকে আসছে, তারপরেও দিন দিন মানুষ কোরআন শিখছে, তারপরেও দিন দিন মানুষ হাদিস শিখছে। আমরা সংস্কৃতির নামে নগ্নতা বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছি, তারপরেও দেখুন দিন দিন মানুষ আবার আল্লাহর দিকে ফিরে আসছে। যুব সমাজকে নাস্তিক বানানোর জন্য কত কী না করলাম আমরা, কত কী যে করলাম যুবকদেরকে নাস্তিক বানানোর জন্য, কিন্তু তারপরেও ইয়াংদের একটা বড় অংশ দিন দিন ইসলামের দিকে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। দেখুন এখনও কিন্তু ফেরাউনদের সামনে নিদর্শন যাচ্ছে। সবচেয়ে বড় কথা, তারা আল্লাহ পাকের অথরিটি, যে আমরা সভেন্টি বলে যেটাকে, এইটা দাবি করেছিল ফেরাউন। এখন সেই সভেন্টি দাবি করছি আমরা বড় বড় সংস্থাগুলোর মধ্য দিয়ে। আপনি আমাকে সরাসরি জিজ্ঞাসা করলে আমি বলবো ইউনাইটেড নেশনস একটা ফেরাউন, অফকোর্স ফেরাউন, কারণ সে ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডকে আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে বের করে মানুষের হুকুম আহকামের দিকে নিয়ে গেছে। সিম্পল, এখন আশুরার সাথে এগুলোর কী সম্পর্ক এবার এই বিষয়টা দেখুন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিন। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন? যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল, মানে এক বছর তারা সন্তান জবাই করা। জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে,
মুসা মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয় নাই ফেরাউন খুব সতর্ক এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয় সুবহানাল্লাহ এখন সারা বিশ্বে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে না আপনি ইয়েমেনকে ইয়েমেনের দিকে তাকান সিরিয়ার দিকে তাকান লেবানন জর্ডান দেখেন প্যালেস্টাইনের দিকে তাকান আপনি প্যালেস্টাইনের দিকে তাকান কতগুলো বাচ্চা নিরীহ বাচ্চাদেরকে এত মারার পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওইখানকার মাদের গর্ভে যমজ সন্তান দান করে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি যমজ সন্তান হয় ছেলে সন্তান প্যালেস্টাইনে সুবহান আল্লাহ পাকে দেখেন তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর জবাই করা চলছে তার পরের বছর মুসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে এবার তার মা তো ভীত সন্ত্রস্ত কি করবেন কিভাবে হবে ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে এখন আল্লাহ পাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুয়ত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলি ইলহাম যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোনো মা পারবে বলেন তো মারা কি এটা পারবে ও মুসা আলাইহিস সালামের মায়ের কলপটা কেঁদে উঠলো আল্লাহ পাক বলছেন আমি যদি তার কলপকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না সুবহানাল্লাহ তার অন্তরকে দৃঢ় কে রাখে আল্লাহ আমরা সেই আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রব্বুল আলামিনের শান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন মানে সুবহানাল্লাহ অনেক মানুষ আছে না বাচ্চা দেখলে মহব্বত জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাশাআল্লাহ এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই লা তাকতুলু তাকে হত্যা করো না আসা ইয়ানফানা আও নাতাখিযাহু ওয়ালাদা তাকে আমরা রেখে দেই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরেও আল্লাহ পাক তারই ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করলেন সুবহানাল্লাহ আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী দুধ পান করছে না তখন মুসা আলাইহিস সালাম একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা মা ইয়াকফুলু এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে এই বাচ্চাকে দুধ পান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য সুবহানাল্লাহ আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বুঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলাও টাফ হয়ে যায় তো সুবহানাল্লাহ আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুবহানাল্লাহ মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিব মুসলিমদের পরতলগত করলেন আল্লাহ পাক হিজরত করিয়া বাদশা নেজাসি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশা নেজাসির এরকম পরিবেশ ছিল বাদশা নেজাসি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশা নেজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুবহানাল্লাহ যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ পাক ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুবহানাল্লাহ সুবহান এক খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না ওমা কারু ওমা কারুল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকও পরিকল্পনা করে দেখেন এই যে প্যালেস্টাইন এত সমস্যা করছে না আল্লাহ পাকের কী পরিকল্পনা সুবহানাল্লাহ আল্লাহ পাক সমস্ত জিউসদেরকে ওইখানে একত্রিত করেছেন কেন জানেন কেন জানেন আল্লাহ পাক এই যে 1914 থেকে নিয়ে 2023 এই যে সালগুলো চলছে 100 বছর লাস্ট 100 বছরে সারা ওয়ার্ল্ডের জিউসদেরকে ওখানে একত্রিত কেন করেছেন জানেন যেইভাবে আল্লাহ পাক ফেরাউনের দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন ওইভাবে আল্লাহ পাক প্যালেস্টাইনিদের সবাইকে ডুবাবে ইনশাআল্লাহ এটাও আল্লাহ পাকের একটা বড় পরিকল্পনা এটা ওরা বুঝতে পারছে না কিন্তু সময় সাক্ষী দেবে ইনশাআল্লাহ দেখে নিয়েন আমরা 100% হলফ করে বলতে পারি এটা হবেই ইনশাআল্লাহ আজ বলে এই কারণেই লাস্ট এই যে অটোম্যানদের ডিফিটের পর থেকে নিয়ে 1970 থেকে নিয়ে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করতে করতে সব জায়গা থেকে জিউসরাকে একত্রিত করেছে এখানে বিকজ অফ লাস্ট একটা সর্বশেষ একটা ম্যাসাকার্ড আল্লাহ পাক করবেন এদেরকে ইনশাআল্লাহ আজ বলে কার হাতে ঈসা আলাইহিস সালামের হাতে আমাদের উম্মতের মধ্যে কে নেতৃত্ব দিবেন ইমামুল মাহদি যার নাম হবেন আল মুহাম্মদ তার নাম কি
মুহাম্মদ তার বাবার নাম আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা তো এটাও ক্লোজিং টাইম এখন আসুন তো আল্লাহ পাকের কি পরিকল্পনা যৌবনকালটা আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কওই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কওইউল আমিন মনে থাকবে ইনশাআল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কওই বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবকা রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে ইয়াকতাতুলান রাজুলান ইয়াকতাতুলান দুজন ব্যক্তি মারামারি করছে একজন মিন শিয়াতি তার বনু ইসরাইল কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুবি তার তার শত্রুর মধ্যে তো মূসা আলাইহিস সালাম গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দিই তাই না আচ্ছা তো মূসা আলাইহিস সালাম গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শুনেন ফাওয়াকাযাহু মূসা ফাকাদ আলাই মূসা আলাইহিস সালাম মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেড স্পট ডেড এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে আমাদের সভ্যতা ছিল সংস্কৃতি ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরআন বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটা স্পট আছে মানুষের দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত করবো এক পারা সেটা করতে চাই না আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক এবং কোরআনওয়ালা বানিয়ে দিন আমিন কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের কলবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন ডেইলি এক পারা করে আল্লাহ কবুল করে নেন এবার আসুন দেখুন এবার কি হলো এটা ইন্টেনশনালি ছিল না আনইনটেনশনালি মূসা আলাইহিস সালাম এখন কিন্তু মানে হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও নাহলে ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মূসা আলাইহিস সালাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না পানি কিছুই নাই ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা হিজরত করেছেন আবিসিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার তায়েফে ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তায়েফের তিনটা গোত্র ছিল আব্দ ইয়ালাইল আব্দ মাসউদ হাবিব বিন আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল নাউজুবিল্লাহ তারপরে নবীজি বদদোয়া করেন নাই ওখান থেকে চলে আসছেন মক্কায় আমি গুছিয়ে বলছি শর্ট করে তো এভাবে মূসা আলাইহিস সালামকেও হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হচ্ছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াতগুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না আর পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করতে হচ্ছে মূসা আলাইহিস সালাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি শুআয়ব মাশাআল্লাহ শুআয়ব আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো শুআয়ব আলাইহিস সালামের কওমের নাম কওমে মাদিয়ান বলে রাখি এই কওমে মাদিয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কী করতো যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্না নাউজুবিল্লাহ মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক সুন্না এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গল সেক্টর যেটা আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক অর IMF রিবা আছে কি নাই আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায়ের সাথে জেনা করছি মায়ের সাথে জেনা করছি এটাই তো হাদিসের কথা রিবার 70 শাখা আছে পাপের 73 শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে জেনা করা না বুঝবেন তো এটা ইকোনমিক শূন্য হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া রিবা আর আমরা তো মাশাআল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ মাফ করুক আমাদেরকে তবে এগুলা আমাদের ইবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে ইবাদত দোয়া কবুল হয় না
আল্লাহ পাক আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করুন। এখন প্রিয় ভাইরা, ওখানে গিয়ে কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে, মূসা আলাইহিস সালাম একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন, বসে দেখলেন দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে, পানি নিতে পারছে না, লোকজন পানি নিয়ে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে বেচারি। মূসা আলাইহিস সালাম গিয়ে বললেন, কী সমস্যা আপনাদের? এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন না, ঠিক আছে? তো মাহরাম গায়রা মাহরাম মেনে চলে। তারা বললো যে আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ, আমরা পানি নিতে পারি না, যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। তো মূসা আলাইহিস সালাম তো একটু বললাম না, ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন, থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সর পানি নিতে দাও, তখন মানুষ একটু মূল্যায়ন করে না। তো মূসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুরদেরকে পানি পান করালেন, করিয়ে গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন, এই যে দোয়াটা তিনি দোয়া করছেন, রব্বি একটা নেক কাজ করলেন, নেক কাজ করলেন না, মানুষের উপকার করলেন, নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন, আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই, আমি কী করবো? রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির। আবার বলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে, আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ। অর্থ বুঝে পড়বেন ভাই, নামাজ রোজা হজ জাকাত যাই করেন আল্লাহর বাস্তে অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়লে আপনার ইবাদতের স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন, আল্লাহর সাথে কানেকশন হবে, আল্লাহর নূর পাবেন, মারেফত পাবেন, সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ, তখন সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো, ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসছে। এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে, সুবহানাল্লাহ, এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে। কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে, কি পায়ে? এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন, লজ্জা আছে? তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে। এই মেয়ের প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন, লাজুক পায়ে, লাজুক ভঙ্গিতে, অবনত নয়নে সে হেঁটে আসলো। এখন আপনি কেলে যান, গো টু খেল, আপনাদের টুইন টাওয়ারে যান, দেখেন সবার হাঁটা চলা দেখেন, হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে? আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম, ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে, সেটা কি? তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে, মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে, মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে? ইবলিস। এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি, তার কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে? আমার কথা কি বুঝতে পারছেন কি না? এই কানেকশন মেলানোর চেষ্টা কর, ডটসগুলো মেলানোর চেষ্টা করেন। সামনে যাই প্রিয় ভাই, এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন, আমার বাবা আপনাকে ডাকছেন। তিনি গেলেন, বাবা শোয়াইব আলাইহিসসালাম। তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদী দিলে ভালো হয়। এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন, তাহলে এরকম কবি আমিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে। তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন, তিনি নিজের এক মেয়ের সাথে মূসা আলাইহিসসালাম বিয়ে দিলেন সুবহানাল্লাহ। তবে শর্ত দিলেন, দেন মোহর কি? মোহর তো নাই, মোহর কি? এবার মোহর হচ্ছে 8 বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে। এটা আগেকার একটা স্টাইল ছিল সুন্না, এটা এখন নাই, যদিও আগে এরকম ছিল যে দেন মোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল। যেমন ইয়াকুব আলাইহিসসালামের ক্ষেত্রেও এরকম 7 বছরের কথা আসছে, তিনি 7 বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন, এটা নতুন ছিল না ওই সময়, এটা কমন ছিল। এখন যেমন আমাদের দেশে কমন 10 লাখ টাকা মোহর হবে, 10,000 টাকা দিব, বাকিটা সব বাকি, তাই না? এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি। আস্তাগফিরুল্লাহ, মাফ করো, বলবে বাসরাতে বলবে আমাকে মাফ করে দাও, শুরুতেই নিজের গায়রাতহীনতার পরিচয় দিল, আবার এদিকে শ্বশুরের কাছে মাশাআল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চাচ্ছে যৌতুক। বিয়ে আমাদের ওখানে মাশাআল্লাহ মানে কেনা বেচা, মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে। এবার 8 বছর পূর্ণ করা হলো, তিনি আরও 2 বছর 10 বছর পূর্ণ করলেন। এই 10 বছরে মূসা আলাইহিসসালাম নবী পরিবেশ পেলেন, অভিভাবক পেলেন, স্ত্রী পেলেন, প্রেমময়ী সন্তান সন্ততি ইত্যাদি সব কিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের দিকে যাওয়ার যে সময় তো এখন হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, মিশরের দিকে যেতে হবে। যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেদনা উঠেছে, তখন মূসা আলাইহিসসালাম আগুন খুঁজছেন, আগুন কি খুঁজছেন ভাই? আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে জ্বলছে, সবুজ পাতার উপরে আগুন, তিনি অবাক। এই সময় আওয়াজ আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম,
إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى. موسى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري. মানে এখানে অনেকগুলো কথা আছে সূরা তাহার মধ্যে আছে। আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো, মহান আল্লাহ রব্বুল আলামিন তার শান অনুযায়ী, তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। আল্লাহু আকবার, বলেন ইয়া মূসা, হে মূসা, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাআবুদনি, তুমি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদতের জন্য সালাত কায়েম করো, আমার জিকিরের জন্য সালাত কায়েম করো, আমার শরণের জন্য সালাত কায়েম করো, ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তুমি তুয়া উপত্যকায় আছো, পবিত্র তুয়া উপত্যকায় আছো। আদব শেখানো হলো, এভাবে অনেক কথোপকথন হলো। নবী মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরও কথা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাত এটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটা তো আমার লাঠি, এটা দিয়ে আমি ডালপালা পাড়ি, আমার ওই যে গবাদি পশু চড়াই। আল্লাহ পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো, আলকিহা ইয়া মূসা, এটা ছুঁড়ে মারো, ফা আলকাহা, তিনি ছুঁড়ে মারলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এবং এটা ছোট ছোট শুরু করলো, বড় একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ, এগুলো কোনো গাল গল্প নয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা, মুজিজাতুল কুবরা, এটা বড় মুজিজা। তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে, খাইফা ইয়াতারাক্কাব, মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন। আল্লাহ পাক বলছেন, লা ইয়াখাফু আলাই লাদাইনাল মুরসালিন, আমার কাছে রসুলগণ ভয় পায় না, তুমি ভয় পেও না, তুমি ওটাকে ধরো পিছন থেকে, সেটা আবার লাঠি হয়ে যাবে, পিছন থেকে হাত দেওয়া হলো, লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও। মূসা আলাইহিস সালাম বগলে হাত ঢুকালেন, বের করলেন, হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু হলো। এটা দ্বিতীয় নিদর্শন। কেন দেয়া হলো নিদর্শন? এবার আল্লাহ পাক তার দায়িত্বটাকে বলছেন, তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম, তোমাকে মনোনীত কেন করলাম, কেন তোমাকে মনোনীত করলাম মূসা, তোমার কাজটা কি? তোমার কাজ এখন এইটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের কাছে যাও, ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, মনে আছে ফেরাউনের কথা, সীমা লঙ্ঘন করেছে। তখন মূসা আলাইহিস সালাম তার অপারগতা প্রকাশ করছেন, এভাবে তিনি বলছেন, আল্লাহ আমার তো জিহ্বায় জড়তা আছে, আর আমি তো ওখানে এক ব্যক্তি, আমার খুনের অভিযোগ আমার কাঁধে, আমি এখন কীভাবে কী করবো আল্লাহ? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দোয়াটা করো। কোন দোয়া? মূসা আলাইহিস সালাম করলেন, রব্বি ইশরাহ লি সদরি, হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো, ওয়াইয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলিল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও, ইয়াফকাহু কাউলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার সাথে আমার পরিবারের মধ্যে, জিরম মিন আহলি, আমার পরিবারের মধ্যে একজন উজির আমাকে দাও, সাথী, হারুন আখি, আমার ভাই হারুনকে দান কর। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেয়া হলো, দুজনকে আল্লাহ পাক এখন বলছেন, ইযহাবা ইলা ফিরাউন, তোমরা দুজন এখন ফিরাউনের কাছে যাও, ফাইন্নাহু তাগা, ফাকুলা লাহু কাওলা লাইয়িনা, তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না, নরম স্বরে কথা বল। দায়ীদের এখানে সুন্না, দায়ীদের জন্য শিক্ষা আছে, দায়ী আলেম যারা মোবাল্লেক তাদের শিক্ষা আছে, ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে? ফাকুল আলাহু কাওলা লাইয়িনা, নম্রভাবে কথা বলো, লাআল্লাহু, কেন নম্রতার সাথে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো বা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে, অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ঈমান আনবে না, তারপরেও আমাদের আদব শিখাচ্ছেন আল্লাহ পাক এখানে। তারা দুজন চলে গেলেন, দাওয়াত দিলেন, ফেরাউন মশকরা করছে, ওয়ামা রব্বুকুম ইয়া মূসা, তোমাদের দুজনের রব রব আবার কে? হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বুঝাচ্ছেন, রব্বি আল্লাযী, আমার রব সেই রব যিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, ইত্যাদি, মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না, যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন, বৃষ্টি বর্ষণ করেন, সব বুঝালেন। ফেরাউনের বক্তব্য তখন এটাই ছিল, তোমাদের কাছে কি কোনো নিদর্শন আছে, কোনো আয়াত নিদর্শন আছে? হ্যাঁ, নিদর্শন আছে, কি? লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এখন ফেরাউন বলছে, এটা তো জাদু, এটা কি আমার জাদুকররাও এটা পারে? জাদুকরটাকে ডেকে না হলো, জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে যাচ্ছে, কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো। তখন ফেরাউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো, তাওহীদের দাওয়াত দেওয়া হলো, ফেরাউনকে ভয় করতে বলা হলো,
ফিরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ, সব কিছু বোঝানো হলো, কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না। এরপরে সে বনু ইসরাইলকে ডিভাইড অ্যান্ড রুল করলো, ডিভাইড অ্যান্ড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো, ঠিক যেটা এখনকার গ্লোবাল অ্যাফেয়ার্সে করা হচ্ছে, ডিভাইড অ্যান্ড রুল। আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে, আমাদের পুরো কমিউনিটি, গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে, এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না, বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই, তার গায়ে আসছে। ঠিক আছে, ব্যাপারটা এরকম, এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না, এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরেও ঢুকে গেছে। ওই ভাইকে বলছে বলুক আমাকে তো আর কিছু বলে নাই, ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই, ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই। এই আচরণের কারণে, এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে। এটা এটা নতুন কোনো বিষয় না, ফেরাউনের সুন্নতটা, ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশটা করে গেছে সারা ওয়ার্ল্ডে। সুবহানাল্লাহ, দেখুন সব কিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে। তো এখন একটা দুইটা না, নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো। মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম যখন বলেন, দোয়া করেন, তখন গজব উঠে যায়। ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো, তাহলে আমরা বনু ইসরায়েলকে ছেড়ে দিব। যখনই মুসা আলাইহিসসালাম দোয়া করে গজব উঠে যায়, সে আর বনু ইসরায়েলকে ছাড়ে না। এখন এভাবে নয়টার বর্ণনা আসছে, একবার আসছে পঙ্গপালের শাস্তি, একবার আসছে ব্যাঙের শাস্তি, একবার আসছে মহামারীর শাস্তি, একবার আসছে উকুনের শাস্তি, একবার রক্তের নদী, এরকম নয়টা আজাব আল্লাহ পাক দিয়েছেন কাদেরকে, এই ফেরাউনের সম্প্রদায়। সর্বশেষ, আমি লম্বা করলাম না, সর্বশেষ যেটা হয়েছে, কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো, সবশেষে যেটা হলো, ২০ বছর, কত বছর, প্রায় ২০ বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে, প্রায় ২০ বছর। দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ, দাওয়াত, ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় ২০টা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো। নয়টা নিদর্শন আসলো, কোনোটাই সে গ্রহণ করল না, এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না, নাউজুবিল্লাহ। এবং সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব, নাউজুবিল্লাহ। এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট। এবার মুসা আলাইহিসসালাম বনু ইসরায়েলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে। ফেরাউন দলবলে ধাওয়া করছে, সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিসসালাম এখানে বনু ইসরায়েলকে নিয়ে একটা রিম রক বলি আমরা, যেটা পাহাড়ে উঠতে সামনে যেতে না পারে পিছনে যেতে না পারে, এরকম একটা অবস্থা। এই সময় ফেরাউনের, সরি, মুসা আলাইহিসসালামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম। এই অবস্থাতে মুসা আলাইহিসসালাম বলেছিলেন, একটু বোঝার চেষ্টা করেন, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী, সামনে সমুদ্র, যাওয়ার কোনো জায়গা নাই, একদম কোনো জায়গা নাই, খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না। ওই সময় খালি চোখে, বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না, বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতির, নাজাতের। ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না। বাহ্যিক চোখ দিয়ে কী করবে মুসলিমরা? খালি পড়াশোনা করবে, না কমিউনিটি করবে, না জিহাদ করবে, নাকি তাগুতের এগেনস্টে লড়বে, কী করবে মুসলিমরা? নাকি সারাদিন বসে বসে মসজিদে তসবিহ টিপবে, নামাজি পড়বে, কী করবে মুসলিমরা? বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সলা দেখা যাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে একটা পরীক্ষাও নিলেন। একজন বলছে ইন্না লা মুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছে। মুসা আলাইহিসসালাম তখন বলছেন দৃঢ়চিত্তে, কেল্লা কেল্লা, কখনো না, ইন্না রব্বি মা ইয়া সাইয়াহদিন, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা কখনো না, আল্লাহ ইন্না রব্বুনা মা'না, নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এই সাহায্য নেমে আসতো মুসা আলাইহিসসালামের কাছে। কী সাহায্য? লাঠি ছুঁড়ে মারো, ১২টা, একটা দুইটা, ১২টা রাস্তা হয়েছে, সাগর ভাগ হয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তওবা কবুল করলেন না, আল্লাহ পাক বললেন আল আন, এখন, আল আন, এখন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছ, আজকে আজকে কি করবো? শোনো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না, বরং আজকের থেকে আমি তোমার এই যে বডি, তোমার দেহ বাদান, এটাকে প্রিজার্ভ করবো, সংরক্ষণ করব। কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো, কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া,
তোমার এই যে ডেথ এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন আইডল তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হয়েছে কেন ভাই যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে জাস্ট এতটুকুই এছাড়া কোনো কারণ আছে এটা কি আমাদের দেখার কোনো বিষয় বরকত আছে কোনো সুবহানাল্লাহ